গ্রামে সর থাকার না থাক, এই বাড়িতে তো রাতের বেলা নানান জাতের সর আওয়া যাওয়া করে। নানান জাতের সর মানে কেউ শরীরের কাপড় চুরি করে, আবার কেউ কাপড় রেখা শরীর চুরি করে। জাতা পাও তুমি, কি হইছে ভাবি? কি আর হইব, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? তোমার ভাইয়ের 10টা জাইঙ্গা হুগা দিছিলাম, সকালবেলা উঠে দেখি একটাও নাই। তুমি সব কি জাতা কথা কও? এতগুলা জাইঙ্গা কেটা নিব? হারা গ্রামের বেড়াগো প্যান খুইলা চেক করতে হইব, মেম্বারের জাইঙ্গা কার পরনে আছে আপনি গিয়ে দেখেন গা। দূর, যত সব পাকো থাকুক কথা কইতেই থাকে। যাও কাম করো। আপনার কইতে একটু শরম লাগে। চোরের আবার শরম? তুই কেনে চুরি করতেছিস না? মানে বিয়ার বয়স হয়েছে তো, ইদানিং তো এলাকায় তোর চুরি গাড়ি খুব বাইরে গেছে। কি আমার বাড়িতে কেউ চুরি করো? কে? আমি? সি 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 সি, না না না, এই কাম তো আমি এখন করি না। আমি ভালো হয়ে গেছি না? ভালো হয়ে গেছস না? যদি খালি একবার তোরে ধরতে পারি, কিডায় তোর স্পিডে চামড়া আমি তুই লাহালাম। আপনি যদি মেম্বার সাহেব ধরতে পারেন আর যদি প্রমাণ করতে পারেন যে আমি এখনো চুরি করি, আপনি পিডাইবেন কে? আমি নিজে আমার চামড়া খুললে আপনার বাড়িতে দিয়ে মানুষে যেমন দেওয়ালের মধ্যে হরিণের চামড়া টানে রাখে, আপনি আমার চামড়া টানে রাখবেন? তোর পরনের এই লুঙ্গিটা আমার চেনা চেনা লাগতাছে হাফিজ। মেম্বার সাহেব, এটা আমার হইছে এক লুঙ্গিটা না? ওটাই তো মনে হচ্ছে। না না, এটা আপনার লুঙ্গি হইতে যাব কিল্লে গা। আপনার লুঙ্গি তো আসলে সাদা, এটা তো নীল। আমার লুঙ্গি সাদা আছিল তুই বুঝলি কেনে? হাফিজ, হারামির বাচ্চারা ধরে পিডা! Be done!